আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের বিষয়ে জরুরি বার্তা দিল সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত করোনার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে কারণ করোনার একটিমাত্র ডোজ বা পুনরুদ্ধারের ব্যবস্থা করা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য যথেষ্ট নয় সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পুনরাবৃত্তি করেছেন যে করোনাভাইরাসের ডেল্টা ধরনটি করোনার অন্য পরিবর্তিত রূপের চেয়ে দ্রুত ছড়ায় এবং খুবই বিপজ্জনক এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার ভ্যাকসিনের দুই ডোজ দ্রুত গ্রহণ করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আল আবেদ আলী বলেছেন কোভিড সংক্রমণ থেকে একটি মাত্র ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য যথেষ্ট নয় তাই করোনা ভাইরাসের পরিবর্তিত ধরনগুলো মোকাবেলায় ভ্যাকসিনের দুই ডোজ সম্পূর্ণ করার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছেন সেই সাথে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক পটকেল মেনে চলার গুরুত্বের উপরও জোর দেওয়ার আহ্বান করা হয়েছে মুখপাত্র আরও বলেছেন সৌদি আরবে এখন পর্যন্ত সাতাশ মিলিয়নেরও বেশি করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে তিনি মনে করিয়ে দিয়েছেন যে মহামারী কাটিয়ে ওঠার জন্য সাবধানতা অবলম্বন এবং ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য যে সৌদি আরবের সরকারি ও বেসরকারি খাতে কর্মরত সকল কর্মীকে অবশ্যই করোনার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করা হতে হবে তাই সকল প্রবাসীরা সংক্রমণ থেকে মুক্ত থাকতে এবং কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে অতি দ্রুত করোনার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে